আসন্ন এই শ্যামা পূজা তিথিতে অর্থাৎ দীপান্বিতা কালী পূজা তিথিতে মায়ের বিশেষ পূজা হয়। সেই দিন বিশেষ ষোড়শ উপাচারে মায়ের পূজা হয়। সকাল থেকে মঙ্গল আরতির মাধ্যমে মায়ের পূজোর সূচনা হয়, তার পরবর্তীকালে আরতি হয়, ভোগ নিবেদন হয় এবং সন্ধ্যায় মায়ের পূজো শুরু হয়ে যায়। ষোড়শ উপাচার আমি বললাম, মায়ের বিশেষ আমিষ ভোগ দেয়া হয়, আমিষ অন্নভোগ দেয়া হয় এবং মায়ের বিশেষ প্রিয় মাছ ইলিশ মাছ অবশ্যই এই ভোগের মধ্যে থাকে এবং এইভাবে পুজো পাঠ চলে এবং যজ্ঞ আরতি হোম নিবেদন মায়ের উদ্দেশ্যে হয়। শ্যামা পূজা তিথির এই বিশেষ গুরুত্বটা রয়েছে আমাদের। আর আরেকটি বিশেষ কথা রয়েছে, সেটি হচ্ছে শ্যামা পূজা তিথির একটি বিশেষ প্রহর অর্থাৎ রাত্রি দ্বিতীয় প্রহর হিসাবেই ধরা হয়। রাত্রি 9টা থেকে রাত্রি 12টা পর্যন্ত ননস্টপ মাকে বাঁশি বাজিয়ে শোনানো হয়। একটা রীতি তো আমাদের রয়েছে মাকে বাঁশি বাজিয়ে শোনানোর, যেহেতু মা কৃষ্ণকালীর এক রূপ। ঠিক এইরকম বিশেষ তিথিতেই মাকে রাত্রি 9টা থেকে 12টা পর্যন্ত ননস্টপ বাঁশি বাজিয়ে শোনানোর একটা রীতি আমাদের রয়েছে। লাইভ একদম বাজিয়ে শোনানো হয়, কোনো রেকর্ডিং প্লে করা হয় না, একদম লাইভ বাজানো হয়, এটা একটা রয়েছে। আরেকটি কথা মানুষের মনের মধ্যে খুব বিশ্বাসে রয়েছে, অনেক মানুষজন ছুটে আসে এই জন্য, সেটি হচ্ছে ভূত চতুর্দশীর দিন অর্থাৎ কালী পুজোর ঠিক আগের দিন সন্ধ্যায় এখানে যারা 14 প্রদীপ বা 14 বাতি জ্বালিয়ে মাকে কাছে মানত করেন, মায়ের কাছে তাদের মনের ইচ্ছা জানান, মা তাদের মনের ইচ্ছা পূরণ করেন, এটাই মানুষের বিশ্বাস। সেই জন্য অনেক মানুষ ছুটে আসেন, কালী পুজোর তিথিতে তো আসেনি, তার সঙ্গে সঙ্গে তার আগের দিনের ওই ভূত চতুর্দশী তিথিতে বাতি এবং প্রদীপ জ্বালতেও অনেকে ছুটে আসেন।